নবজাতক সহ 8 থেকে 10 বছর বয়সী শিশুদের স্বাভাবিক খাবারের পাশাপাশি নানা ব্র্যান্ডের গুঁড়ো দুধ ও প্যাকেটজাত শিশু খাদ্য খাওয়ানোর প্রবণতা দিন দিন বাড়ছে। অভিভাবকদের ভাষ্য, সন্তানরা পছন্দ করে বলে এসব খাবার দেন, আবার খাবারও চটজলদি তৈরি করা যায় বলে ঝামেলা কম। হরলিক্স খেতে ভালো লাগে, হরলিক্স খেতে সত্যি হয়, খেলে বাচ্চাদের বুদ্ধি ও স্বাস্থ্য ভালো থাকে, পুষ্টিগুণ ভালো, এই জন্য আর আমার মেয়ে পছন্দ করে তাই। এ ধরনের রেডিমেড খাদ্যে শিশুর পুষ্টি চাহিদা পূরণ হয়, দেহের বৃদ্ধি ঠিক থাকে এবং সন্তান বুদ্ধিমান হয়, এমন ধারণা বেশিরভাগ অভিভাবকদের। আসলে খাচ্ছে তো বাচ্চা, তাই না? ভালো দেখে তো খাচ্ছে, নিশ্চয়ই গুণাগুণ আছে তাই বলে খাচ্ছে। ডায়েটারে গেলে বা তাড়াতাড়ি যখন মানে ইমার্জেন্সি যখন লাগে তখন সেলাক গোলায় বাচ্চাকে খাওয়িয়ে দিলাম। বাচ্চার সবকিছু মানে বাড়ানোর জন্য প্লাস ওর গ্রোথ হওয়ার জন্য সবকিছুর জন্যই তো জরুরি, এই জন্যই খাওয়াই, ব্রেন ডেভেলপমেন্ট সবকিছু আর কি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অভিভাবকদের এমন ধারণা একেবারেই ভুল, এসব খাবারের প্যাকেটে যেসব পুষ্টি উপাদানের কথা লেখা থাকে তা পুরোপুরি থাকে না। এমনভাবে প্রভাবিত হন যে মিসগাইডেড হন, আমি বলবো শিশুরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাড়াতাড়ি লম্বা হবে, খেলাধুলা ভালো করবে, লেখাপড়ায় পারদর্শী হবে, দায়িত্ববান হবে, নানা ধরনের মিথ্যা প্রচার প্রভাকাণ্ডা দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দিয়ে মায়েদেরকেও বিভ্রান্ত করে, পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভ্রান্ত করে। সেই সুযোগটা কিন্তু উৎপাদনকারী বেবি ফুড যারা উৎপাদন করে তারা নিচ্ছে। মাতৃদুগ্ধ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশমালায় বলা আছে, গুঁড়ো দুধ বা প্রক্রিয়াজাত যে কোনো খাদ্যই শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি বাইরের যে খাবারই নিয়ে আসতেছেন আসলে সেটা খাবার না, সেটা অরুচি কিনে আনতেছেন, ওটা তো তার শরীরে লাগছেই না, বরঞ্চ ওর পেটের যে অংশে খিদেটুকু ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং বাসায় আসার পরে বাসার যে পুষ্টিকর খাবার ছিল খিচুড়ি বা ভাত বা রুটি বা ডাল সবজি মাছ মাংস ও কিছুই খাচ্ছে না। আমি মায়েদের বলবো যে আপনারা কৌটা দুধ কিনবেন না, এবং ওগুলো সর্বতোভাবে খারাপ এবং আপনার অর্থটাকে অপব্যয় করে, এবং এটা কোনোদিনই ঘরের তৈরি ফ্রেশ খাবারের মতো ভালো হতে পারে না, তাজা মাছের মতো হতে পারে না, তাজা ডিমের মতো হতে পারে না। বিবিএফ এর গবেষণা বলছে গুঁড়ো দুধ ও প্রক্রিয়াজাত শিশু খাদ্য সম্পূর্ণ জীবাণুমুক্ত নয়, কারণ এতে অ্যান্টারোব্যাক্টার সাকাজাকি ও সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে যা শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব খাবারে শিশুদের অকাল ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়। এই তিনটার ভিতরে এই ফলগুলো আছে, এই সবজিগুলো আছে, এই মুরগির মাংস আছে বা এই খাসির মাংস আছে, এরকম করে দেখানো হয়, বাস্তবতা কি তা সম্ভব? অ্যাকচুয়ালি সম্ভব নয়। এমন এমন জিনিস আছে, অতিরিক্ত আছে যেগুলো ক্ষতিকারক, ক্ষতি করে, আর অনেক জিনিস নেই যেগুলো প্রয়োজন ছিল। ওই ভিটামিন মিনারেল কৃত্রিমভাবে বেশি করে খাওয়ানোর ফলে শরীরের ভিতরে ব্যালান্স, অ্যাবজর্পশন এবং সিক্রিশন এগুলো পাল্টে যায়, এবং নাড়ির ব্যাকটেরিয়া নর্মাল ব্যাকটেরিয়া পাল্টে খারাপ ব্যাকটেরিয়া নাড়িতে হয়, প্রচুর ডায়রিয়া হয়। এছাড়া আমদানি করা প্রক্রিয়াজাত খাবার দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য দেয়া হয় যা শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাই কৃত্রিম খাবার বাদ দিয়ে বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।